শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর স্মরণে গোপালগঞ্জের কাশিয়ানি থানার শ্রীধাম ওরাকান্দিতে অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী মতুয়া মহামেলা ও আন্তর্জাতিক মতুয়া সম্মেলন বাংলাদেশ ভারত আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ ভক্ত অনুষ্ঠানে অংশ নেন গোপালগঞ্জ জেলা সংবাদ প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় বিশ্বাস ঊনবিংশ শতাব্দীর বাংলার অন্তজ শ্রেণীর মানুষের সমাজ জাগরণের স্বপ্নদ্রষ্টা মুক্তিবাড়ি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার পিতা শ্রী হরিচাঁদ ঠাকুরের নির্দেশে তিনি শিক্ষা আন্দোলন ও সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের আত্মজাগরণের সুযোগ সৃষ্টি করেন উনিশশো সালের মধ্যে ব্রিটিশ সরকারের কাছ থেকে শুধুমাত্র ঢাকা ডিভিশনের জন্য এক হাজার সাতষট্টিটি প্রাথমিক বিদ্যালয় অনুমোদন করান এছাড়া অবিভক্ত বাংলায় তিনি পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্নটি পাঠশালা ও বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তার স্মরণোৎসবে বাংলাদেশ ভারত আমেরিকা সহ বিভিন্ন দেশের লাখো ভক্ত অংশ নেন শুধুমাত্র ধর্মীয় বিষয়ে উনি প্রচার করেন নাই বিশেষ করে শিক্ষার যে আন্দোলন এই আন্দোলন উনি সারা জীবন হয়েছিলেন এই পিছনে পড়া সকল মানুষের জন্য এর পাশাপাশি উনি সামাজিক অধিকারের জন্য উনি আন্দোলন করেছেন রাজনৈতিক অধিকারের জন্য উনি আন্দোলন করেছেন অনুষ্ঠানে শ্রী শ্রী গুরুচাঁদ সত্যভামা মন্দির প্রতিষ্ঠা কমিটি একানব্বই ফিট উচ্চতা বিশিষ্ট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি মহামিলন মেলায় রূপ নেয় গুরুচাঁদ ঠাকুর জাতির জন্য নিজের সারা জীবন করে মোটর সমাজের জন্য পুরস্কার করেছে তার মন্দির হতে যাচ্ছে আমি সেখানে আসতে পারি আমি নিজেকে ধন্য মনে করছি পুরসং ठाकुर দলিত পতিত নির্জাতিত মানুষের মঙ্গল সাধনের জন্য মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত এক আন্তর্জাতিক আলোচনা সভায় মটু আচার্য শ্রী অমিতাভ ঠাকুরের সভাপতিত্বে বিভিন্ন দেশের মটুা প্রতিনিধিরা বক্তব্য রাখেন সঞ্জয় বিশ্বাস বাংলাদেশ টেলিভিশন Thank you for watching my video. If you like, subscribe my channel and click on the bell button.